কবি আসলে আমার স্বপ্নের একটা প্রজেক্ট, এক থেকে দশ মানে শাকিব খান। তো শাকিব আমাদের জন্য একটা আশীর্বাদ আমার চলচ্চিত্রের জন্য। রোজ বাসার লেগে তো ফরমালিন গান, আর স্বপ্নের লেগে এটা খাইলে দোষ। হাসি ফুটে যাক কল্লোলের সত্তা ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2017-তে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছিলেন শাকিব খান। আবার ওই নির্মাতার ছবিতেই কাজ করতে যাচ্ছেন শাকিব খান। নতুন এই ছবির নাম কবি। শুধু অভিনয় নয়, শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেই ছবিটি নির্মিত হবে। কবি নামের এই নতুন ছবি নিয়ে কল্লোল বলেন, কবি আমার স্বপ্নের প্রজেক্ট। কবি আসলে আমার স্বপ্নের একটা প্রজেক্ট। কবির একটা বড় অংশের শুটিং হচ্ছে কলকাতার পটভূমিতে লেখা। যেহেতু এখন করোনার কারণেই কলকাতায় আমরা সবসময় যাতায়াত করতে পারতেছি না, সেজন্যই আপাতত কবি বন্ধ আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা শুটিং শুরু করে দেব। আমিও আর কবি নিয়ে দেরি করতে চাই না, যত শীঘ্র সম্ভব শুটিং শুরু করব। আমরা যত দ্রুত এটার কাজ শুরু করতে পারি ততই আমাদের জন্য মঙ্গল। শাকিব খান প্রসঙ্গে এই নির্মাতা বলেন, আমি আর শাকিব খান প্রতিনিয়তই কবি সিনেমাটা নিয়ে পরিকল্পনা করি। আমরাও চাচ্ছি তাড়াতাড়ি শুটিং শুরু করতে। এই বিষয়ে শাকিব খানের সাথে সবসময় কথা হয়। কবি সিনেমায় শাকিব খানের লুক কেমন হবে জানতে চাইলে এই নির্মাতা বলেন, আমি সবসময় বলে আসছি 1-10 পর্যন্ত শাকিব খান। শাকিব খান আমাদের চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। যার নামে সিনেমায় টাকা লগ্নি করে ফেরত আসে, এবং শাকিব খানের সবচেয়ে যেটা আমি বেশি দেখছি সেটা হচ্ছে তার অভিনয় সত্তা। নামে টাকা লগ্নি করলে আসলে এইভাবে ফেরত আসে, সেটা হচ্ছে তার অভিনয় সত্তাটা। অভিনয় সে যে কত বড় সেটা বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় বাংলা ভাষায় এমন বড় অভিনেতা আর কখনো আসেনি। তিনি যে কেমন অভিনেতা সেটা আমরা সত্তায় দেখিয়ে দিয়েছিলাম। আশা করব এটাও দেখে দর্শকরা মুগ্ধ হবেন। সুপারস্টার শাকিব খান কবি নিয়ে বলেন, সমাজ বদল এবং অসঙ্গতির বিরুদ্ধে কবি অবস্থান নেন তার কবিতায়। দেশ, নারী, মা, প্রেমিকা নানা রূপে ধরা দেয়, এটাই কবির গল্প। কবি দেশপ্রেমের গল্প, দ্রোহের গল্প, হাহাকারের গল্প। গল্পটা প্রথম শুনেই আমি নড়ে চড়ে বসি। মনে হচ্ছিল এমন একটি গল্পের খোঁজ অনেকদিন ধরেই করছিলাম। তো ভিউয়ার্স, করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক অবস্থা আসলেই শুটিং শুরু হবে কবির। এ কবি সিনেমাটি নিয়ে আপনি কতটা আশাবাদী? কেমন হবে আসলে? পারবে কি সত্তার মতোই আরেকটা সত্তা বানাতে? এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।